হাত পাতার থেকে এই পত্রে তো অনেক ইয়া, তা তো অনেকে খায় না, সবাই যদি মানে হাত পাতলে মানুষ 5 টাকা 2 টাকা দিত না, কিন্তু আমি তো হাত পাতি না, তাও তো মানুষ চাটা খেয়ে অন্তত পক্ষে 5 টাকা দিতে পারে, ওইটাও মানুষ খায় না, কিন্তু আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, সেই জন্যই এত কষ্ট করতে হয়। আপনার নাম কি? আসমা। আচ্ছা, এটা কি আপনার মেয়ে না ছেলে? মেয়ে। কত বছর বয়স? 2 বছর। 2 বছর। আপনি কি করতেছেন এখন? চা বিক্রি করতেছেন। কতদিন থেকে চা বিক্রি করেন আপনি? এক মাস 5 দিন। এর আগে কিছু করতেন? না। প্রতিদিন কত কাপ চা বিক্রি করতে পারেন আপনি? 50 কাপ। 50 কাপের মতো না? আপনার ফ্ল্যাক্সে কতগুলো চা, কতগুলি চা আটে? এটা 3.5 লিটার পানি আটে, 50 কাপ হয়। 50 কাপ হয় না? হ্যাঁ, অনেকে আবার কাপ ভরে নেয়, তাইলে ওই রকম ভরে নিলে 50 কাপও হয় না, আরো কম হয়। আবার অনেক অর্ধেক নেয়, অল্প নেয়, তখন 50 হয়। তাহলে সারাদিনই 50 কাপ চাই পেয়েছেন নাকি আবার? মানে দুই ফ্ল্যাক্স বেশি, সকালে যখন নিছি শেষ হবে 1টা 2টা বাজে, আবার বিকেলে 4টা 5টার দিকে বের হবো, আবার রাতের 11টার দিকে বাসায় যাই। চা বেচতে বেশি সময় লাগে না, কিন্তু যে খায়, অনেকে তো খায় না এখানে বাজারের ভিতর, আরো দুজন ছেলে সেল দেয়, ওই জন্য আমারটা অত বেশি একটা চলে না, ওই জন্য অনেক সময় লাগে। আর নাহলে সর্বমোট চা বেচতে 1 লাখ চা বেচতে নয় সর্বোচ্চ 2-3 ঘন্টা লাগে, কিন্তু আমারটা তো অনেকে খায় না, সেই জন্য অনেক দেরি হয়, কষ্টটা আরো বেশি হয়, কিন্তু আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, সেই জন্যই এত কষ্ট করতে হয়। মানে হাজবেন্ড যখন ভালো ছিল তখন তো খাওয়াইছে আমাকে, এখন সে অসুস্থ হয়ে পড়ছে, কষ্ট আমি না করলে আর কে করবে, সেজন্য এই পথটা বেছে নিয়েছি। হাত পাতার থেকে এই পথটাই তো অনেক ইয়া, তাও তো অনেকে খায় না, সবাই যদি মানে হাত পাতলে মানুষ 5 টাকা 2 টাকা দিত না, কিন্তু আমি তো হাত পাতি না, তাও তো মানুষ চাটা খেয়ে অন্তত পক্ষে 5 টাকা দিতে পারে, ওইটাও মানুষ খায় না। তো অনেকে তো অনেক কিছুই করে, তো আপনি যে চা বিক্রি করতেছেন, কেন চা বিক্রি করতেছেন? আমার হাজবেন্ড অসুস্থ। আপনার হাজবেন্ড অসুস্থ? কি সমস্যা? না, উনার হাত পা অবশ, কাজ কাম করতে পারে না। কতদিন থেকে অসুস্থ? আজকে 5 মাস। 5 মাস? কি করতো আগে? কি করতো উনি? আগে সেন্টার মিস্ত্রি ছিল। আপনার হাজবেন্ড যে অসুস্থ, উনি অসুস্থ হলো কিভাবে? উনি হঠাৎ ওই পা হাত পার অবশ মানে বল শক্তি হারাই ফেলছিল, কিছুদিন তো একদমই হাঁটা চলা করতে পারে না, এখন তাও সামান্য করতে পারে, হালকা আলগোছে হাঁটতে পারে, চলতে পারে, কিন্তু আগে একদমই অসুস্থ ছিল। তো কিছুদিন আগে আমাদের এখান থেকে একজন মেম্বার টাকা তুলে দিছে, কিছু চিকিৎসা করার পর একটু সচ্ছলতা আইছে, তো হাঁটতে পারে, কিন্তু ভারী কাজ করতে পারে না। মেম্বার বলতে আপনার যে এলাকায় থাকেন? হ্যাঁ, ওই এলাকার একটা বড়, এই বাসা বলতে বললেন? হ্যাঁ, বড় একটা ওইখানের বড় এলাকার মাথা, যে সে দেখে কিছু টাকা উঠাই দিছে, 2000 টাকার মতো। আচ্ছা আচ্ছা, আপাতত কিছু ওষুধ কিনে খাওয়াইতেছে। আর আপনাদের গ্রামের বাড়ি বললেন কোথায়? রাজশাহী। রাজশাহীতে? রাজশাহী কোথায় বলেন তো? রাজশাহী গড়মাটি বুনপাড়ার ওদিকে। বাবা মা আছে আপনার? আমার মা আছে, বাবা মানুষের বাসায় কাজ করেন, আমার বাবা ছোটবেলায় মারা গেছে। বিয়ে হয়েছে কত বছর হয় আপনার? আমার বিয়ে হয়েছে যে 9 বছর চলে। 9 বছর। বাচ্চার বয়স কত বললেন? 2 বছর। থাকেন কোথায় আপনি? বাসা বফ করলেন। বাসা বতে? এর আগে কি আপনি বাসায় মানে ঘরেই থাকতেন নাকি? হ্যাঁ, এর আগে আমার স্বামী ভালো ছিল তখন ঘরেই থাকতেন, এখন বাধ্য হয়ে এখন এই চা বিক্রি করতেছেন? জি। তো চা বিক্রির সিদ্ধান্ত নিলেন, অন্য আর কোনো কিছু করার মতো ইয়ে নাই? বাচ্চা রাখার লোক নাই, বাচ্চার মেয়ে তার কোনো কাজ করা যায় না,
এটাই কাজ, আর কোনো কাজ তো করা যায় না। ছেলে মেয়ে কয়জন আপনার? এক মেয়ে। এক মেয়ে? হ্যাঁ। দেশের বাড়ি কোথায় আপনার? রাজশাহী। রাজশাহীতে। আচ্ছা, আমরা দেখলাম আপনি বাজারে ঘুরে ঘুরে চা বিক্রি করতেছেন এবং আপনার বাচ্চাটা আপনার মানে সাথে নিয়ে নিছেন, অনেক কষ্ট করে কাজ করতেছেন। তো যাই হোক, আমরা এটা আসলে তুলে ধরলাম সকলের সামনে। যদি এরকম কোনো সহৃদয়বান ব্যক্তি থাকে বা আপনাকে সাহায্য সহযোগিতা করতে চায়, মানে সাহায্য সহযোগিতা বলতে যে আপনি এমন একটা কিছু করা যে আপনি হয়তো কোনো একটা ব্যবসা বাণিজ্য করলেন বা কোন একটা পুঁজি দিল যেটা দিয়ে আপনি হয়তো একটা কিছু করতে পারেন, এরকম যদি কেউ আগায় আসে তাহলে আপনি কি সেটা নেবেন? হ্যাঁ। আচ্ছা, সেক্ষেত্রে আপনাকে কিভাবে সাহায্য সহযোগিতা করতে পারে? আপনার কোনো ফোন নাম্বার অথবা অ্যাড্রেস অথবা গ্রামের বাড়ির ঠিকানা? হ্যাঁ, বিকাশ নাম্বার আর মোবাইল ফোন নাম্বার আছে। আচ্ছা, হ্যাঁ, আপনার ফোন নাম্বারটা বলেন তাহলে, আপনার অথবা আপনার স্বামীর যদি হয় যেটা বলেন। 01861783664। এটা কি বিকাশ না নগদ? নগদ। নগদ? এটা কার কাছে থাকে? আমার হাজবেন্ডের কাছে থাকে। আচ্ছা, তোমার নাম কি? ও কথা বলতে পারে না, রোহানা। ও কথা বলতে পারে না? কেন, এরকম বাচ্চাদের তো কথা বলার কথা, মানে নাম বলতে পারে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এমনিতে আপনার বিকাশ নাম্বার ছাড়া এমনি আপনাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে? না, ব্যাংক অ্যাকাউন্ট নাই। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হলো যে যদি ধরেন কেউ আপনাকে সাহায্য সহযোগিতা করলো, তারপরে সেই সাহায্য সহযোগিতা নিয়ে আবার তো এরকম কাজই করতে থাকবেন না নাকি? না, যদি এরকম কেউ সাহায্য সহযোগিতা করে তখন তো মানে এই পেশা বাদ দিয়ে আপনি অন্য ভালো কিছু করবেন। ভালো একটা করবো। আচ্ছা।